নৈহাটির বড়মা, বড়মাকে দর্শন করেছি গত বছর কালী পুজোর সময়। ফেসবুক ইউটিউবে অনেক দেখেছিলাম, তো সেই মতনই গত বছর সামনাসামনি দর্শন করে এসে যা পেয়েছি তা হয়তো বলে তোমাদের বোঝাতে পারবো না। সত্যি যে মাকে মন দিয়ে ডাকলে মা সারা দেন, সেটা আমি অনেকদিন আগেই টের পেয়েছি। আর এবছর লক্ষ্মী পুজোর দিন বড় মায়ের কষ্টি পাথরের মূর্তি স্থাপন হয়েছে। মন্দির আগেও ছিল, তবে ফটো পুজো করা হতো। এই বছরে কিন্তু মায়ের নতুন করে কষ্টি পাথরের মূর্তি স্থাপন হলো। সেটা জেনেই খুব ইচ্ছে করছিল কবে মাকে দর্শন করব আর পুজো দিতে যাব। তো সেই মতনই গত বুধবার দিনকে আমরা চলে গেছিলাম নৈহাটির বড় মার পুজো দিতে। এসে দেখলাম বড় মায়ের মূর্তির কাজ চলছে, আর দেখলাম বিশাল লাইন। আমরা এসেছিলাম 11:30 পরে, তোমাদের টাইমটা দেখালাম, ট্রেনে করে চলে এসেছিলাম, বেশি একটা টাইমও লাগেনি। সঙ্গে নিয়ে এসেছিলাম শুধু সোনার বেলপাতাটুকু, ফল ফুল মিষ্টিটা কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে কিনে নিয়েছিলাম। মন্দির থেকে অনেকটা দূরেই লাইন দিয়েছিলাম নৈহাটি বড় মার কাছে, পুজো দিতে অনেকক্ষণ লাইন দিয়ে রয়েছে। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, প্রচুর ভিড়। তোমরাও আসো তাড়াতাড়ি করে, ঝটপট করে আর মায়ের কাছে পুজো দিয়ে যাও। অবশেষে ঘন্টা দুয়েক লাইন দেওয়ার পরে আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম। মন্দিরে ঢুকে আবারও আরেক ঘন্টা লাইন দেওয়ার পরে মায়ের ভোগের টাইম হলো, যে টাইমটা আমি একদম সামনে থেকে মায়ের ভোগ আরতি দেখলাম, দর্শন করলাম মাকে। মায়ের পুজো দিয়ে যে কি শান্তি পেলাম, তোমাদের নেক্সট আরেকটা মিনি ব্লগে অবশ্যই শেয়ার করবো।